খুলনা সড়ক বিভাগ আর স্বাগতম সাতক্ষীরা সড়ক বিভাগ। গাইজ, বুঝে গেছেন আমরা সাতক্ষীরা আছি। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আমি আর আমার হাফ দুজনে মিলে যে ভোমরা বন্দর যাব বা সাতক্ষীরা ঘুরতে আসবো, ব্যাটে বলে ক্লিক করছিল না। অবশেষে চিন্তা করলাম সাতক্ষীরাতে যেহেতু ফুপু বাড়ি আছে, ফুপু বাড়িও ঘোরা হবে আর ভোমরা পোর্টও যা হবে, আজকে সাহস করে রওনা হয়ে গেলাম। আজকে আমরা খুলনা থেকে রওনা দিয়েছি প্রায় 3:15 আর খুলনা থেকে ভোমরা বন্দরের দূরত্ব 76 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল দাদু, আর রাইড হবে প্রায় 85 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট, কারণ যেহেতু স্ট্রিট রাইড কখনো হয় না, সো রাইড একটু বেশিই হবে গুগল দাদু যেটা দেখাচ্ছে ওর থেকেও। সো বন্ধুরা, রাস্তাঘাট মোটামুটি অবস্থা ভালো যতটুকু দেখলাম আর যতটুকু জেনেছি, ভোমরা পোর্টের আগের রাস্তা একটু খারাপ, আবার এত খারাপ না যে যাওয়াই যাবে না। সো হলো বিষয় গাইস, আজকে ভোমরা পোর্ট যাচ্ছি, ভোমরা পোর্ট দেখাবো, প্লাস আরেকটা সারপ্রাইজিং জিনিস আপনাদেরকে দেখাবো, ওটা একটু পরে বলবো। সো গাইস, লেটস কিপ গোয়িং। গাইজ, চলতে চলতে একটা জিনিস খুব চোখে পড়লো, সেটা হচ্ছে এদিকে রাস্তার পাশে প্রচুর পাট শুকাতে দেয়া দেখতে পাচ্ছি, তার মানে এদিকে এখনও পর্যন্ত যথেষ্ট পাট চাষ হয়। আমাদের ওই দিকটা স্পেশালি বাগেরহাটের ওই সাইডটাতে একসময় প্রচুর পাট চাষ হতো, এখন খুবই কম হয়। সো পাট চাষ দেখে খুবই ভালো লাগছে। গাইজ, দিস ইজ সাতক্ষীরা গেট, আমরা সাতক্ষীরা গেট অতিক্রম করছি। গাইজ, অলরেডি একটা সাতক্ষীরা ফিল কিন্তু চলে আসছে, আপনাদের আসে নাই বলেন, সাতক্ষীরার একটা স্মেলও পাওয়া যাচ্ছে। এই যে সোজা সাতক্ষীরা শহর আর ডানে চলে গেল ভোমরা বন্দর, দ্যাট মিন্স ডান পাশের রাস্তাটা হচ্ছে সাতক্ষীরার বাইপাস রোড। আমরা বাইপাস রোডে ঢুকে যাব, বাইপাস রোডটা ভালোই হবে যতটুকু শুনেছি, খুবই এনজয়েবল। সো বাইপাস রোডে যাই, আর এখন বাজে প্রায় 4:15, আমরা আশা করছি 5টার দিকেই ভোমরা বন্দর পৌঁছে যাব। আর ভোমরা বন্দর পৌঁছে আমরা যেখানে যাব এখন বলে দিই, সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সীমানার 1 নম্বর যে পিলার রয়েছে, ওই 1 নম্বর পিলারটি দেখতে যাব। আর একটি সারপ্রাইজিং বিষয় হচ্ছে, ওখানে গিয়ে বাংলাদেশের সীমান্ত না, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো ইন্ডিয়ার সীমানায় দাঁড়িয়ে। সো গাইজ, লেটস গো। গাইজ, ফর দ্য ফার্স্ট টাইম আই এম রাইডিং ইন সাতক্ষীরা বাইপাস রোড, দ্য রোড ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক, ইটস রিয়েলি অ্যামেজিং, জাস্ট লুক এট দ্য ভিউ, ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং ভিউ। গাইজ, ভোমরা 3 কিলোমিটার আর রাস্তার অবস্থা যথেষ্ট সঙ্গীন, প্রচণ্ড ভাঙাচোরা, খুবই জার্ক হচ্ছে। ইনফ্যাক্ট এর আগেও প্রচুর ভাঙাচোরা পেরিয়ে এসেছি, আর যেহেতু আর মাত্র 3 কিলোমিটার আছে, সো ইটস ওকে আই গেস। আর চলুন যেতে থাকি, আরেকবারে ভোমরা গিয়ে কথা হচ্ছে। গাইজ, মনে হচ্ছে আমরা ভোমরা পোর্ট চলে আসছি। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, ভোমরা পোর্ট থেকে আমদানি করা, আর এইখানে যত ট্রাক দেখতে পারবেন মোস্টলি ইন্ডিয়ান ট্রাক, ইন্ডিয়া হয়ে ঢুকছে, আর প্রচুর ইন্ডিয়ান ড্রাইভারও দেখতে পাওয়া যায় এখানে। আর রোডঘাট একটু প্যাথেটিক মনে হচ্ছে এখানে, আসলে পোর্টের আশেপাশের রাস্তা একটু বেটার হওয়ার কথা যেহেতু ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট একটা লোকেশন, বাট আমি উল্টো দেখতে পাচ্ছি, রোডের সিচুয়েশান ভেরি ভেরি ব্যাড। সো ইট ডাজেন্ট ম্যাটার, আশা করছি যে উদ্দেশ্যে আসছি ওইটা পূরণ হলে সব কষ্ট দূর হয়ে যাবে। সো ইট ডাজেন্ট ম্যাটার, লেটস গো। গাইজ, দিস ইজ দ্য ভোমরা পোর্ট গেট, সামনে 0 পয়েন্ট লেখা রয়েছে, বাট যাওয়া গেল না আজকে, যেহেতু পোর্ট বন্ধ রয়েছে ডিউ টু COVID-19 ইস্যু, যে কারণে এখানে ভিড়ভাড়টাও নাই। সো এই হলো বিষয়, এই যে হচ্ছে 0 পয়েন্ট গেট। সো গাইজ, এইখানে যেহেতু খুব বেশি আর কিছু দেখাইতে পারছি না, চলুন যাওয়া যাক, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের 1 নম্বর পিলারটি আপনাদের দেখাবো ইছামতি নদী। সো লেটস গো।
গাইজ, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের এক নম্বর পিলারের অবস্থান হচ্ছে ভোমরা পোর্ট থেকে ঠিক বাঁ পাশে একটা রাস্তা ঢুকছে, কাঁচা রাস্তা। আর এই কাঁচা রাস্তা ধরে আপনি এগিয়ে যাবেন, 15 থেকে 20 মিনিট লাগবে পসিবলি, আই ডোন্ট নো। বাট ওইখানে যে বিজিবি সদস্যরা ছিল ওনারা বলছেন যে 15 থেকে 20 মিনিট লাগবে। সো এই হলো বিষয়, একেবারে মাটির রাস্তা, গ্রামের ঠিক ডান পাশে একটু দূরেই দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া বা সীমান্ত। সো গাইজ, একটু আর্লি যেতে হবে, কারণ আমরা ভোমরা পোর্ট পৌঁছেছি প্রায় 5:15, আর এইখান থেকে যেহেতু 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা লাগতে পারে, একটু আর্লি ব্যাক করতে হবে, কারণ সন্ধ্যার আগে বা অন্ধকার হওয়ার আগে ব্যাক করা বেটার, যেহেতু সীমান্ত এলাকা, ইট ক্যান বি এ বিট আনসেফ। সো এই হলো বিষয় গাইজ, লেটস গো। গাইজ, উই আর প্রবাবলি দেয়ার, এই যে বিজিবি চেকপোস্ট, বাইক সামনেই রাখতে হবে। আর দেখি ডিটেলস কি দেখাচ্ছে, এখানে আসতে প্রায় 17 মিনিটের মতো লাগলো, যেহেতু দেখতে পেলাম রোড খুবই চিপা আর একেবারে কাঁচা রাস্তা, খুব স্পিডে রাইড করা যায় না। গাইজ, আছি ইন্ডিয়ার ভেতরে, আর এইখানে এসে পেয়ে গেলাম ইন্ডিয়ান এক মুরব্বী। উনি এই সামনে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের ইমাম, ওনার কাছ থেকেই এই এলাকার ডিটেলসটি জেনে নিই। এই যে পেছনে পিলারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের এক নম্বর পিলার। এই পিলারের এখানে আমরা দাঁড়িয়ে আছি, ইনফ্যাক্ট আমরা এখন ইন্ডিয়ার ভেতরে দাঁড়িয়ে আছি, আমি বাংলাদেশি কিন্তু উনি ইন্ডিয়ান। সো ব্যাপারটা আমার জন্য একটু ইললিগাল আর ওনার জন্য লিগাল। সো ওনার কাছ থেকে আমরা জেনে নিই এইখানে ডিটেলস কী অবস্থা কী। মুরব্বী, আপনার নামটা যদি একটু বলেন। আজিজ ভাই, আজিজ ভাই, এই যে সামনে যে মহল্লাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দর্শকদের একটু দেখাই, এই যে এইখানে একটা মহল্লা রয়েছে, এই মহল্লা সম্পর্কে বা এই মসজিদ সম্পর্কে আপনি যদি একটু বলেন আমাদেরকে। এই বাংলাদেশ এবং ইন্ডিয়ান উভয়ের যৌথভাবে এখানে একটা মহল্লা আছে, এবং এই মহল্লায় একটা মসজিদও আছে। এই মসজিদে উভয় দেশের মানুষ নামাজ পড়ে, এবং এই মহল্লার যে মসজিদটা ইন্ডিয়ার খোলে, কিন্তু ইন্ডিয়ার পাশেই আবার বাংলাদেশ বর্ডার, ওখানে উভয় দেশের মানুষ নামাজ পড়তে বিডিআর এবং বিএসএফ উভয়ের সম্মতি আছে, এবং তাদের কোনো বৈজ্ঞানিক বাধা বিঘ্ন নেই বা আপত্তি নেই, যার জন্য এখানকার মানুষ মোটামুটি সুস্থভাবে এখানে নামাজ পালন। আচ্ছা, এই যে মহল্লাটা, এই মহল্লাটা হচ্ছে বাংলাদেশিও আছে ইন্ডিয়ান বাড়িও আছে এখানে, তাই তো? আচ্ছা, এই মহল্লাটার ল্যান্ড এরিয়া কি বাংলাদেশি না আপনাদের? ইন্ডিয়ার, ইন্ডিয়ার কোলে। আচ্ছা, ইন্ডিয়ার কোলে বেশি, বাংলাদেশের কোলে একটু কম। আর এই মসজিদটা হচ্ছে বিডিআর বিএসএফ সবার সম্মতিক্রমে এখানে সবাই নামাজ পড়তে পারে, উভয়ের প্রচেষ্টায়, বাংলাদেশি এবং ইন্ডিয়ান মানুষের প্রচেষ্টায় এই মসজিদটা তৈরি হয়েছে। আচ্ছা, মানে যৌথভাবে এটা তৈরি করা হয়েছে এবং সবাই নামাজ পড়তে পারে, আলহামদুলিল্লাহ কারো কোনো ব্যারিয়ার নেই। আচ্ছা, আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি মুরব্বী, পিছনেই তো এক নম্বর পিলার, ওই পার্টটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের ওই এলাকাটার নাম কি আর আপনাদের এই এলাকাটার নাম? হচ্ছে হাড়দ্দা। হাড়দ্দা, আর এটা বসিরহাট পানিতর। আচ্ছা, ওই পার্টটা হচ্ছে হাড়দ্দা বাংলাদেশের এরিয়া, আর এইটা আমরা এখন ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে বসিরহাট পানিতর। পানিতর, আর এই এই পাশে হচ্ছে নদীটা, ইসামতী নদী। ইসামতী নদী, হ্যাঁ, নদীর ওই পাশটা গোজালমারি আছে, আপনার হাসনাবাদ আছে, টাকি আছে, আর বিশেষ করে সোলাদানা, যে ভাটাগুলো দেখছেন, সোলাদানা ইট ভাটা, এদিকে দেখতে পাচ্ছি প্রচুর ইট ভাটা, এটা হচ্ছে সোলাদানার ভেতরে। সোলাদানা, আচ্ছা,
নদীটা আছে 80 ভাগ ইন্ডিয়ার ভিতরে আর 20 ভাগ আছে বাংলাদেশের ভিতরে এই যে ইসামতি নদী এর 80% হচ্ছে বাংলাদেশের ভিতরে ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম আর 80% ইন্ডিয়ার ভিতরে আর 20% হচ্ছে বাংলাদেশের ভিতরে সো এই হলো বিষয় সো আমাদের ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম আর উনি এই মসজিদের ইমামতি করেন বাংলাদেশে বাংলাদেশ ইন্ডিয়া জয়েন্ট প্রচেষ্টায় এই মসজিদটি তৈরি হয়েছে বা এই মহল্লাটি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও এই মহল্লা বা এই মসজিদ নিয়ে একটা প্রতিবেদন হয়েছে আর আজকে আমরা সেইখানে যারা বসবাস করছে বা বর্ডারে যারা বিডিআর আছে উভয় খুব সম্মান করে এবং খুব মহব্বত ভালোবাসা করে যাক আল্লাহ ইচ্ছে উভয় দেশের মহব্বত ভালোবাসা নিয়ে এখানে আমি আলহামদুলিল্লাহ সো বন্ধুরা আমরা ওনার কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম এই এলাকা সম্পর্কে আসলে একটা হিস্টোরিক একটা প্লেস আপনাদের দেখাতে পেরে ভালো লাগছে আর এই যে হচ্ছে সেই এক নম্বর পিলার আর ওই যে হচ্ছে আমার এক নম্বর ওয়াইফ আর ওই যে আমার এক নম্বর পিলার সো বন্ধুরা একটু মজা করছিলাম আর ওই যে ভাইয়ারা আসছে পিরোজপুর থেকে অনেক দূর থেকে আসছে ওনারাও ভোমরা বর্ডার দেখতে আসছিলেন ইনফ্যাক্ট ওইখানে খুব বেশি দেখা যায় নাই বা 0 পয়েন্ট পর্যন্ত যাওয়া যায় নাই কিছু লিমিটেশন রয়েছে সো যাই হোক চলে আসলাম এইখানে এক নম্বর পিলার দেখতে আশা করছি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই in your brain